हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आज आमी आपनादेर सामने निये एसेछि खूब साधारण एकटी रेसिपी। रेसिपिटी होलो आलू दिए देशी मुरगीर कारी। ए रेसिपिटी रान्ना करार जोन्नो आमी एखाने निये निएछि दुटो देशी मुरगी। देशी मुरगीगुलो आमी एरकम पिस करे निएछि, आर एखाने आमी नतून आलू निये निएछि चारटा। एखाने आमी निये निएछि आदा रसुन जीरा बाटा पियाज बाटा गरम मसला गुड़ो हलुद मरीच धनर गुड़ो और नियेछि एखाने गरम मसला गुलो। चलुन एखन आमरा देखे आसि मुरगीटी किभाबे रान्ना करते हबे। एर जन्य आमी चूलाय एकटा कड़ाई बसिये दियेछि। कड़ाइये परिमाण मतो तेल दिये दिलाम। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমরা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো হালকা ভেজে নেব তেলে। এখন আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে আদা বাটা রসুন বাটা ও জিরে বাটাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমি এতে কয়েক পিস টমেটো টুকরো দিয়ে মশলাটা আরো একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এতে আমি পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষে নেওয়ার জন্য। মশলা যতটা ভালোভাবে কষাবেন আপনার তরকারিও কিন্তু ততটা ভালো হবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে মুরগির পিসগুলো দিয়ে দিলাম। মুরগির পিসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মুরগিগুলো সিদ্ধ হওয়ার জন্য। মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এতে আলু অ্যাড করে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা খুব ভালোভাবে কষে এসেছে। এখন আমি এতে গরম পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা আরো একটু সিদ্ধ করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে এসেছে। এখন আমি এতে 5-6টা কাঁচা মরিচ এবং গরম মশলার গুঁড়ো অ্যাড করে নামিয়ে ফেলব। আমার মুরগির মাংসের তরকারিটা রান্না করা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কি সুন্দর এসেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।